চ্যানেল জিরো সম্ভাবনার নতুন সুর। শিক্ষাই মানুষের জীবনকে উজ্জীবিত করে কথাটিকে দৃঢ়ভাবে বিশ্বাস করে অটোরিকশা চালিয়েও স্কুল চালাচ্ছেন মাসুদুর রানা নামে এক শিক্ষানুরাগী। সামর্থিক অবস্থা দৃষ্টে মাসুদ খুব একটা সচ্ছল না হলেও মনের দিক থেকে তিনি অনেক বড় একজন মানুষ। তাই তিলে তিলে নিজ এলাকা নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়ায় গড়ে তুলেছেন একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেন। 2015 সালে মাত্র 4 জন শিক্ষার্থী নিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে 200 ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। এটি পরিচালিত হচ্ছে 9 জন মেধাবী শিক্ষক শিক্ষিকার সুচারু তত্ত্বাবধানে। একজন প্রবাস ফেরত ব্যক্তি অটোরিকশা চালিয়েও শিক্ষা প্রতিষ্ঠান ধরে রাখার দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষানুরাগী মাসুদ রানার জীবনের গল্প নিয়ে আকরাম হোসেনের ছবিতে সাব্বির আহমেদ সেন্টুর একটি বিশেষ প্রতিবেদন। দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেন। এটি এখানকার একজন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান মাসুদ রানা, যিনি অটোরিকশা চালিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন এখনও। তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই মাসুদ রানার কাছে। আমরা জানব মাসুদ রানার এই শিক্ষা অনুরাগী হয়ে ওঠার জীবনের গল্প। দর্শক, আমাদের সাথে থাকুন। দর্শক, এই হচ্ছে যে মাসুদ রানার কথা বলছিলাম, শিক্ষা অনুরাগী মাসুদ রানা, তার শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুল। আমরা প্রতিষ্ঠানে যে চারিপাশে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ছবি আঁকা আছে, আলপনা করা আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান যা যা দরকার তিনি কিন্তু তাই করে যাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা কথা বলবো যিনি তিলে তিলে গড়ে তুলেছেন সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা জানব তার জীবনের গল্প। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই মাসুদ রানা ভাইয়ের সামনে, আমরা তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাইজান, আমরা তো যতদূর জেনেছি যে আপনি বহু প্রচেষ্টার পর নিজে অটো চালিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধরে রেখেছেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এত কিছু থাকতে, মানুষ তো ব্যবসায়িক চিন্তা ভাবনা করে, নিজেকে ডেভেলপের চিন্তা করে, কিন্তু আপনি হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়লেন কেন? আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের এখানে ঝুঁকে পড়ার একটা ছোট্ট একটা গল্প আছে। সেই গল্পটা হলো, আমার ছেলে, আমি বাইরে থাকতাম, বাইরে সৌদি আরবে, সৌদি আরব থেকে আসছি। আসার পরে আমার ছেলেকে আমি অনেক চেষ্টা করেছিলাম এ প্লাস পাওয়ার জন্য। আমার ছেলে এ প্লাস পায় নাই, 4.97 পাইছিল। পাওয়ার পরে তখনই আমি অনেক কান্না করছিলাম। তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করব এবং বাচ্চাদেরকে সুশিক্ষা সুশিক্ষিত করে গড়ে তুলব, এই আমার উদ্দেশ্য ছিল। তারপর আমি এই স্কুলটা আমি করি। আমার বাবা আমাকে বলছিল তুমি কী করবা লেখাপড়া করে, আমি বলছি আমি একটা শিক্ষক হব এবং আমি একটা কিন্ডার গার্ডেন দিব। এই কিন্ডার গার্ডেনে অনেক মানুষের স্বাদ আছে, সাধ্য নাই, তাদেরকে লেখাপড়া করার কোনো ই নাই। এই কারণে আমার চিন্তাভাবনা, যে সমস্ত বাচ্চারা মোট কথাকে কিন্ডার গার্ডেনে পড়তে পারে না, তাদের স্বাদ আছে, সাধ্য নাই, তাদেরকে আমি এই স্কুলে লেখাপড়া করাবো, এবং কি যদি কোনো ব্যক্তি বেতন দেয় দিবে, না দিলে নাই, এই আমার চিন্তাভাবনা ছিল। এইভাবে আমি অ্যাডভান্স হয়েছি, এই আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জেনেছি যে মানে এই শিক্ষা প্রতিষ্ঠান চালা থেকে আপনি অটো চালিয়েছেন, তো আসলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমার চিন্তাভাবনা, আমি সকাল ভোর 4টা থেকে আমি অটো চালাই,
চালানোর পরে আমি সকাল 8:30 বাজে আমি বন্ধ করি। ক্লাস শেষ হওয়ার পরে আমি আবার 1:00 বাজে যাই। যাওয়ার পরে রাতে 9:30, 9:30, 10:00 বাজে পর্যন্ত আমি অটো চালাই। আমার চিন্তা চেতনা মানুষকে সুশিক্ষা সুশিক্ষিত করব এবং কি প্রত্যেকটা মানুষের অন্তরকে সুশিক্ষা সুশিক্ষিত করব। এবং আমি যেভাবে অটো চালাতেছি জানে, আমার এই অবস্থা দেখে আমার প্রত্যেকটা বাচ্চা চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকে, আমি লেখাপড়া করে আমি কোনো কাজকে আমি অবহেলিত করব না এবং সফলতার সাথে আমি যে কোনো কাজ করব, এই আমার চিন্তা ভাবনা। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানের ভাড়া কত? আমার এই প্রতিষ্ঠানের ভাড়া বর্তমানে 16,000 টাকা, আর কারেন্ট বিল যায় 4,000 টাকা, এই 20,000 টাকা পরে আমার এই বাড়ি ভাড়া। স্কুলের শিক্ষক শিক্ষিকা কতজন? আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা হলো 9 জন, 9 জন শিক্ষক শিক্ষিকা, এবং কি তারা খুবই ভালো পারফরমেন্স দেখায় এবং কি খুব সুন্দরভাবে সুশিক্ষা সুশিক্ষিত করে তুলবে বাচ্চাদেরকে, এটা তাদেরও চিন্তা চেতনা ধ্যান ধারণা। আচ্ছা, আপনি তো আমরা জানি যে আপনি মানে ওই রকম ধনাঢ্য ব্যক্তি নন, এই যে যে শিক্ষক শিক্ষিকাদের যে বেতন, এই বেতন কত টাকা আসে আপনার? আমার এই বেতন তাদের বেতন আসে আপনার 45 থেকে 50 হাজার টাকার মতো। এই টাকাটা আপনি ব্যাকআপ দেন কী করে? এই টাকাটা আমি ব্যাকআপ দেই আপনার, আমি কিছুদিন আগে আমার থাকার যে সম্পদ ওই সম্পদ বিক্রি করেছি, সম্পদ বিক্রি করে আমি স্কুলে দিই, স্কুলে দিছি, এবং কি আমি অটো চালায় যে টাকাটা আসে সম্পূর্ণ টাকাটা আমি স্কুলের পিছনে ব্যয় করি। আর আমার একটা ছোট্ট একটা ব্যবসা আছে, সেটা হলো আপনার ওয়েস্টেজ পেপারের, ওয়েস্টেজ পেপারের থেকে আমার সংসার চলে। আর আমি কিছুদিন আগে আমি জায়গা বিক্রি করেছি, জায়গা বিক্রি করার পরও দেখা গেছে কি আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, আপনার 14-15 লাখ টাকায় স্কুলের পিছনে আমি ঋণ। এই আর কি আমার চিন্তা চেতনা ধ্যান ধারণা, আমার বাচ্চারা যদি লেখাপড়া করে সুশিক্ষা সুশিক্ষিত হয় এটাই আমার আশা, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওনা, আত্মতৃপ্তি। আচ্ছা, আরেকটি বিষয় যে সমাজে তো অনেক বিত্তশালী থাকে, আমরা জানি যে বিভিন্ন সময় আমাদের নারায়ণগঞ্জে অনেক সংসদ সদস্য আছেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা আছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, দান করেন, তা আপনার সেই ধরনের কোনো চাওয়া আছে কি না? হ্যাঁ, অবশ্যই চাওয়া আছে ইনশাআল্লাহ, যদি আমার পাশে আমাদের সারা বাংলাদেশের মানুষ যদি আমার পাশে এসে দাঁড়ায় তাদের কাছে আমি উপকৃত হব। এবং কি আমি যে সংসদ সদস্যের কাছে যাব, আসল কথা কি আজকালকার চ্যানেল ছাড়া কোথাও যাওয়া যায় না, আমি এই চ্যানেলের পিছনে বহুত ঘোরাঘুরি করছি, আজও পর্যন্ত মোট কথা কি আমি কোথাও যেতে পারিনি, এবং কি যেখানে গিয়েছি সবাই আমাকে বাহাবা দিছে, ধন্যবাদ পর্যন্ত শেষ, কিন্তু আমাকে কেউ টাকা পয়সার দিক দিয়ে আর্থিক দিক দিয়ে আমাকে কেউ সহযোগিতা করেনি, সবাই আসক্ত করেছে। আচ্ছা, এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি? আমার এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ইনশাআল্লাহ আমার চিন্তা চেতনা ধ্যান ধারণা একটাই, যদি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার যেখানে যেতে হয় ইনশাআল্লাহ আমি সেখানে যাব, তাও আমি এই শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমি টিকিয়ে রাখবো, যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন টিকানোর তৌফিক দান করে। আরেকটি বিষয় আমরা জেনেছি যে আপনি এই বয়সে এই শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য বিদেশ যাচ্ছেন, ঘটনা কতটা সত্য, আর আপনি যে বিদেশ যাবেন, যাওয়ার পর এটা কি আপনি ধরতে পারবেন কি না বলে আশাবাদী? ইনশাআল্লাহ, আমি আপনার যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, হ্যাঁ কথাটা 100% সত্যি, আমি এই প্রতিষ্ঠানের জন্য আমি আজকে এই এই বয়সে আমি আমার প্রতিষ্ঠানের জন্য আমি রোমানিয়া চলে যাচ্ছি, এবং কি এই প্রতিষ্ঠানের জন্য আমার ছেলের বউ, আমার স্ত্রী এবং আমার ছেলে সবাই সুশিক্ষা সুশিক্ষিত, এবং কি আমার যে হেড মিসেস আমি যাকে বানিয়ে দিয়ে গেছি উনি খুব দক্ষতার সহিত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে, আর টাকা ছাড়া সাধারণত কোনো কিছুই হয় না। আমি যদি এই মুহূর্তে আমি বাহিরে যদি না যাই তাহলে দেখা গেছে কি অতির ভবিষ্যতে আমার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, থাকতে পারে, এই কারণে আমি বাহিরে চলে যাচ্ছি এই টাকা পয়সার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন আমাদের যে শিক্ষা অনুরাগী মাসুদ রানার জীবনের গল্প। আসলে সমাজে অনেকের কিন্তু অনেক ধরনের হবি থাকে, ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু তিনি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বিরল, নিজের টাকা খরচ করে, নিজের জীবনের সর্বস্ব খরচ করে যিনি অন্যের সন্তান মানুষের একটি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এতেই তিনি আত্মতৃপ্তি পান। তবে মাসুদ রানা সমাজের জন্য, জাতির জন্য যে অবদান রেখে যাচ্ছেন, আমার মতে যে আমাদের সমাজে যারা বিত্তশালী আছেন, সমাজপতি আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের এগিয়ে আসা উচিত, কারণ এই ধরনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করলে
আমাদের সন্তানরাই একদিন এদেশের হাল ধরবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। দর্শক, আমি এই প্রতিবেদনটির মাধ্যমে আহ্বান রাখতে চাই যে আমার এই প্রতিবেদনটি যারা দেখছেন বাংলাদেশের বা দেশের বাইরে, অথবা আমি যেই এলাকায় বসে আছি দাঁড়িয়ে আছি সেই এলাকাবাসী, সমাজপতি, ধনী, বিত্তশালী, জনপ্রতিনিধি যারা আছেন, রাজনীতিবিদ, সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা শিক্ষা অনুরাগী মাসুদ রানার পাশে দাঁড়াই, এই প্রতিষ্ঠানটিকে উজ্জীবিত করে তুলি। এই প্রতিষ্ঠান থেকে হতে পারে এই দেশের একজন রাষ্ট্রনায়ক অথবা প্রধানমন্ত্রী। আমাদের এই নারায়ণগঞ্জে অনেক দাতা আছেন, বিশেষ করে নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কেএম সেলিম ওসমান আছেন। আমরা জানি যে তিনি একজন দানবীর, তিনি বাংলাদেশের একজন অদ্বিতীয় সংসদ সদস্য যিনি নিজের অর্থায়নে এরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তো আমার এই প্রতিবেদনের মাধ্যমে সাংসদ সেলিম ওসমানের কাছে অনুরোধ থাকবে যে আপনার সদয়দৃষ্টি হলে এই মাসুদ রানার গড়ে তোলা যে চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেন, এটি বাংলাদেশে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানের রূপ নেবে। আসসালামু আলাইকুম, আমি শামিমা রা, চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা। আমি এই স্কুলে 2015 সাল থেকে আসি এবং স্যারের পাশে থাকার চেষ্টা করছি। এখানে আমার কয়েকটি টিচার আছে, তারাও আমাদের সাথে একই সাথে কাজ করি আমরা সবাই মিলিতভাবে। তাই আমাদের স্যার হচ্ছে সাদা দিলের মানুষ, সে আপ্রাণ চেষ্টা করে স্কুলটাকে উপরে ওঠার জন্য। এলাকায় স্যারের সাথে আরও অনেক লোকই ছিল, তারা কেউ স্যারের সাথে নেই, দুঃসময় তারা থাকেনি, সবাই আশা দিয়েছিল তাকে উপরে ওঠানোর জন্য, কিন্তু তার পাশে কেউ নেই। আমার আশেপাশে এখানে আরও অনেকটি স্কুল আছে, কিন্তু আমার এই স্কুল মনে হচ্ছে অনেক ভালো, কারণ স্যারের যে ব্যবহার এবং তার যে আন্তরিকতা, মন মানসিকতা, সে সবার ঊর্ধ্বে, সেজন্য তার সাথে আমরা আছি। আমি আশা করব এই এলাকার অনেক বিত্তশালী লোকদের স্যারের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার ই অনেক ভালো, কারণ আশেপাশে যে কয়টা স্কুল আছে তার সাথে আমাদের স্কুলের শিক্ষার মান অনেক ভালো। এখান থেকে ছাত্রছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করছে, তারা অন্য অন্য জায়গায় গিয়েও প্লেস নিচ্ছে, হাই স্কুলে যাচ্ছে সেখানে গিয়েও তারা প্লেসে থাকছে। তা আমি মনে করি আমার স্কুলের লেখাপড়ার মান অনেকটাই ভালো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাঞ্চন মাহমুদ। আসলে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেন অত্র এলাকা অর্থাৎ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে, জেলার মধ্যে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমি দেখি নাই বা আমি শুনিও নাই। কুতুবপুর ইউনিয়নের মধ্যে 4 নং ওয়ার্ডের চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেনের যে শিক্ষাগত মান, সেই মান অন্য কোনো স্কুলের মধ্যে তুলনা করলে হবে না। ওদের রেজাল্ট ভালো এবং এই স্কুলের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটা যে কীভাবে চলে, সেটা যদি এই এলাকার যে বিত্তশালী মানুষগুলো আছে ওরা যদি একটু ফলো করতো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আরও ভালো হইতো। যেমন এই শিক্ষা, এই চাইল্ড হ্যাভেন আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ ভাই, উনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সকালবেলা অটো চালিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটা চালাচ্ছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটা ধরে রাখছে। ওনার সাথে যদি এলাকার যে বিত্তশালী ব্যক্তিত্বগুলো আছেন কিছু না কিছু যদি সহযোগিতা করত, আমি মনে করি সেই শিক্ষা প্রতিষ্ঠানটা এবং মাসুদ ভাইয়ের যে ভিতরের মনের যে আক্ষেপটা, মনের যে ধারণাটা, মনের যে আশাটা, সেই আশাটা পূরণ হইতো। এই স্কুলের শিক্ষাগত মান, রেজাল্ট এবং অল দ্য বেস্ট অল বিষয়েই মানে তুলনা করার মতো নয়। আসলে আমি বলবো এলাকার মধ্যে যত প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন, এরকম মন মানসিকতার ব্যক্তি পাওয়া খুবই কষ্টকর, খুবই কষ্ট, খুঁজে পাওয়া যাবে না। যেহেতু এরকম একজন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানটা ধরে রাখছে এবং শিক্ষা প্রতিষ্ঠানটা চালাচ্ছে, ওনার পাশে এসে সমাজের বিত্তশালী ব্যক্তিরা আসা ওনাকে যেন একটু সহযোগিতা করে, হেল্প করে, উনি যেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও ডেভেলপমেন্ট করতে পারে, ওনার মনের যে আক্ষেপটা যেন ফুলের মতো যেন সাজাতে পারে, ফুলের মতো যেন ফোটাতে পারে, সেটাই আমি সবার কাছে আমি চাই। এবং আজকের সেই মেসেজটা
যাদের কাছে যাবে, যার যার জায়গা থেকে, যার যার প্লেস থেকে, আমি আশা করব, আমি অত্যন্ত আশাবাদী যে ওনার পাশে এসে দাঁড়াবেন, ওনাকে একটু সহযোগিতা করবেন। কারণ ওনার মতো ব্যক্তি আসলে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। ওনার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, উনি যে কষ্ট করতেছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আসলে ওনার নিজের জন্য না, নিজের সংসারের জন্য না, এই শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে বর্তমানে উনি এনজিওতে ইনভলভ হয়েছেন, লক্ষ লক্ষ টাকার উনি বর্তমানে ঋণী হয়েছেন একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এই স্কুলের জন্য। বর্তমানে পরিবারের ভালোবাসা, দেশের ভালোবাসা ত্যাগ করে বর্তমানে বিদেশ চলে যাচ্ছেন, রোমানিয়াতে যাচ্ছেন একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এই স্কুলের জন্য, একমাত্র সেই স্কুলটা ধরে রাখার জন্য। তা আমি আবারও সবার কাছে আমি উদার আহ্বান জানাবো যে ওনার পাশে, মাসুদবার পাশে এসে যারা যার যার জায়গা থেকে একটু সহযোগিতা করবেন, উনি যেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও ভালো কিছু করতে পারে, সেই এলাকার যে ছাত্রছাত্রী বা স্টুডেন্ট বা শিক্ষার্থী তাদেরকে যেন আরও লেখাপড়াটা যেন আর ভালো কিছু দিতে পারে, তার ভিতরে যেটুকু আছে সেটুকু পুরাটা যেন দিতে পারে, সেই আশাবাদ ব্যর্থ রেখে এই কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মনিরুল্লাহ সেন্টু সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে আপনি প্লিজ প্লিজ একটু আমাদের সেই স্কুলে একটু আসেন, একটু দেখেন আমাদের মনের কী চায়, আমরা কী চাচ্ছি। আমরা চাচ্ছি এই এলাকার নিরক্ষরতা মুক্ত করার জন্য। আমি আরেকটু মেসেজ দিতে চাই, এই নারায়ণগঞ্জের সংসদ সদস্য জনাব শামীম ওসমান স্যারকে, যে আপনি যদিও আসতে না পারেন, আপনার জায়গা থেকে আপনি দূর থেকে কারো মাধ্যমে সে জায়গাটা একটু পরিদর্শন করাবেন, একটু লোক দিয়ে পাঠাবেন, একটু দেখে যাবেন, যদি আপনি পারেন আমরা অক্লান্ত খুশি হব, এসে একটু দেখেন আমাদের ইচ্ছা চেতনা, আমরা কি চাচ্ছি এলাকার সাক্ষরতা নিরক্ষরতা মুক্ত করার জন্য। বর্তমান বাংলাদেশ সরকারও তো চায় যে সাক্ষরতা এবং নিরক্ষরতা মুক্ত করার জন্য। তা আমি নারায়ণগঞ্জের সংসদ সদস্য জনাব শামীম ওসমান স্যারকে বলবো যে আপনি যদি নাও আসতে পারেন, আপনার জায়গা থেকে আমাদের সেই চাইল্ড হেভেন আইডিয়াল কিন্ডার গার্ডেন ফতুল্লা থানা কুতুবপুর 4 নং ওয়ার্ডের স্কুলটা চাইল্ড হেভেন আইডিয়াল কিন্ডার গার্ডেন একটু 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 আপনার জায়গা থেকে একটু সহযোগিতা করবেন। দর্শক, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।